बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा, करोना महामारी समयकाले जेहेतु सरासरि पाठदान देवा सम्भव ना, सरकारी विधि मोताबेक आमरा अनलाइन क्लास चालिये जाच्छि। आशा करी तुम्रा ए क्लासगुला रीतिमत देखबे एवं मनोयोग सहकारे शुनबे। पाशापाशी संसद टेलिविशने जे क्लासगुलो हय सेगुलो देखबे आर स्वास्थ्यविधि मेने चलबे। आर पाशापाशी तुम्रा मादक सम्पर्के सचेतन थाकबे, मादक मुक्त थाकबे, मादक मुक्त परिवार गड़बे, मादक मुक्त देश এই বাংলাদেশ গড়বে, এটাই আমরা আশা করব। তো আমি মোহাম্মদ মুখলেসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সম্ভুপুরা উচ্চ বিদ্যালয় সুনারগাঁ নারায়ণগঞ্জ। আমি আজকে অষ্টম শ্রেণী গণিতে যে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায় থেকে আমি কিছু আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। তো প্রথমেই আমার কার্যক্রম হচ্ছে শিখনফল। এই যে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, এই চ্যাপ্টারের শিখনফল হিসাবে বীজগণিতীয় সূত্র কি, তুমি তা এই চ্যাপ্টার যদি পড়ো তাহলে তা বলতে পারবে। নাম্বার দুই, বীজগণিত সূত্র প্রয়োগ করে দ্বিপদ ও ত্রিপদী রাশি বর্গ নির্ণয় করতে পারবে ও সরল সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। বীজগণিত সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশি বর্গ নির্ণয় সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। তো এখানে আমার কথা হলো এই চ্যাপ্টারে আমরা আলোচনার সুবিধি একটা কথা জেনে রাখব, দৈনন্দিন জীবনে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে বীজগণিতের প্রয়োগ ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে। বীজগণিতের প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকেই বীজগণিত সূত্র বলা হয়ে থাকে। তো এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে এবং তোমরা অঙ্ক করার সময় প্রয়োগ করবে। তো পাশাপাশি আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ারের জ্যামিতির ব্যাখ্যা নিম্নরূপ একটু আলোচনা করব। এ প্লাস বি হোল স্কোয়ারের জ্যামিতি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার একটা বর্গ, তো এই বর্গের তা যদি আমরা এটা হোল স্কোয়ার থাকার কারণে যদি আমরা এখানে দুইবার লিখতে পারি, দুইবার লিখে প্রুফ করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার আমরা দুইবার লিখলাম, লেখার পরে আমরা যদি এইটা সেটা এটা সেটার সাথে গুণ অবস্থায় আছে, আমরা যদি গুণ করি তাহলে কিভাবে করব, এই এ দিয়া এই রাশিটাকে একবার এই রাশিটাকে একবার গুণ করব, যদি গুণ করি তাহলে এ এর যদি যদি গুণ করি তাহলে এ স্কোয়ার হচ্ছে, এর আগে একটা চিহ্ন আছে প্লাস, প্লাসের প্লাসের প্লাস আমরা ধরে নেব, তারপর এ এ গুণ করলে এ স্কোয়ার হবে, আবার এর আগে একটা চিহ্ন, আগে গুণ করার আগে চিহ্ন গুণ করে দেবে, এর আগে একটা প্লাস চিহ্ন আছে, বি এর আগে একটা প্লাস চিহ্ন আছে, প্লাসের প্লাসের প্লাস এ আর বি এ গুণ করলে হবে এ বি, আবার আমরা প্লাস বি দিয়া এই দুটা রাশি গুণ করব। এখানে এর আগে প্রথম যেহেতু চিহ্ন নাই তাহলে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি আর এ গুণ করলে এ বি, প্লাসে প্লাসে আবার প্লাস বি আর বি এ গুণ করলে বি স্কোয়ার, তারপরে রাশিটা এ স্কোয়ার, যেহেতু এই রাশিটা এই লাইনের মধ্যে আর এ স্কোয়ার জাতীয় নাই তাহলে একবারই হবে এ স্কোয়ার। এখানে এ বি
प्लस एबी प्लस अर्थात एबी दुई बार जोग अवस्था आसे যদি এটা আমরা যোগ করি তাহলে 2ab হবে তারপরে আমার b স্কয়ার একবার আছে এখানে b স্কয়ার একবারই তো আমরা a + b হোল স্কয়ার এর জ্যামিতি ব্যাখ্যা করে আমরা একটা সূত্র গঠন করলাম a স্কয়ার + 2ab + b স্কয়ার অনুরূপ ভাবে আমরা a প্লাস b হোল কিউব যেটা ঘন যে ঘন সূত্রটা আমরা দেখাইতে পারি a প্লাস b এর উপরে যেহেতু কিউব বা পাওয়ার 3 আছে এই রাশিটাকে আমরা তিন বার গুণ অবস্থায় রাখতে পারি তিন বার গুণ অবস্থায় রাখলে এই পূর্বের রাশিটা যেহেতু দুই বার গুণ অবস্থায় রাখা আমরা a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার পেসি তাহলে আমরা a প্লাস b ইনটু a প্লাস b এর পরিবর্তে আমরা a টুকু লিখতে পারি খুব ভালো পাশাপাশি আর থাকে আরেকবার a প্লাস b এই a প্লাস b দিয়ে যদি আমরা a রাশিটার সাথে গুণ করি তাহলে a স্কয়ার আগে প্লাস a এর আগে প্লাস যদি গুণ করি তাহলে a স্কয়ার আর a এর উপরে সূচক অবস্থায় কিছু না থাকলে সেখানে 1 থাকে গুণ অবস্থায় পাওয়ারগুলো আমাদের যোগ করতে হয় তাহলে এখানে 2 আর এখানে 1 আছে এটিও প্লাসে প্লাসে প্লাস তারপরে যদি আমরা এর সাথে আবার এটা এই রাশিটা যোগ করি ইয়া গুণ সরি গুণ করি তাহলে গুণ করলে এখানে a আছে আর এখানে a আছে 2 আর b একবার আছে তাহলে a এর পাওয়ার আর a এর পাওয়ার যোগ হয়ে যাবে 2a স্কয়ার b ঠিক থাকবে 2b ঠিক থাকবে s a এর পরিবর্তে a স্কয়ার হয়ে যাবে যেহেতু সূচক এখানে a এর উপর 1 আছে এর উপর 1 আছে তারপরে আমরা a রাশিটা দিয়ে b স্কয়ার এর সাথে গুণ করব গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস a b স্কয়ার কারণ দুইটা দুই যাবে এবার আরেকটা রাশি থাকে সেটা প্লাস b a প্লাস b দিয়ে যদি আমি a রাশিটার সংখ্যারে যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে a আগেও প্লাস a স্কয়ার আগেও প্লাস তাহলে আমরা যদি গুণ সরি এই b দিয়ে যদি প্লাস b দিয়ে যদি গুণ করি সংখ্যা রাশিকে তাহলে a স্কয়ার আগে প্লাস a b এর আগে প্লাস গুণ করলে হবে a b স্কয়ার অর্থাৎ প্রথম রাশি হচ্ছে সরি এটা যদি আমি গুণ করি তাহলে a স্কয়ার এটার সাথে যদি আমি গুণ করি তাহলে 2a স্কয়ার b এটার সাথে যদি গুণ করি তাহলে a b স্কয়ার এই পর্যন্ত হলো এখন আমরা প্লাস b তে যদি গুণ করি প্লাস b তে যদি প্লাস এ প্লাস এ প্লাস তাহলে এটা হবে a স্কয়ার b অর্থাৎ এখানে a স্কয়ার আর b a স্কয়ার b প্লাসে প্লাসে প্লাস 2 ঠিকই থাকবে এটার সাথে যদি গুণ করি a ঠিকই থাকবে b এ b এ b স্কয়ার হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস b আর b স্কয়ারে গুণ করলে b কিউব হবে গুণ করার পরে আমরা এর আগেও আমরা পাটিগণিত গুণ করার পরে যোগ করছি যদি যোগ করি a কিউবের পাওয়ার এখানে আর কোথাও নাই এ জাতীয় তাহলে এ কিউব একবারই থাকবে এ স্কয়ার বি এখানে দুইবার আছে আর এখানে একবার আছে তাহলে আমরা এটা তিনবার লিখতে পারি আর এ বি স্কয়ার এখানে আছে একবার আর এখানে আছে একবার তাহলে এখানে আমরা তিনবার লিখতে পারি যোগ করলে বি কিউব পুরো রাশিটার মধ্যে একবারই আছে সুতরাং এটা আর কারো সাথে যোগ হবে না বি মানে এটা একবারই থাকবে অনুরূপভাবে আমরা কি করলাম a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা প্রমাণ করলাম অনুরূপভাবে a প্লাস b হোল কিউবের সূত্রটাও প্রমাণ করলাম এইভাবে তুমি প্রত্যেক আরো যেমন এটা ইচ্ছা করলে তুমি এই a মাইনাস b হোল স্কয়ার এটা এটা আছে a প্লাস b হোল স্কয়ার এটা তুমি a মাইনাস b হোল স্কয়ার দিয়ে তুমি প্রমাণ করতে পারবে এটা আছে a প্লাস b হোল কিউব এটা তুমি a মাইনাস b হোল কিউব দিয়ে তুমি প্রমাণ করতে পারবে তো এরপরে আমরা
কিভাবে প্রয়োগ করা যায়। প্রয়োগ করার আগে আমাদের কিছু অনুসিদ্ধান্ত সম্পর্কে ধারণা রাখতে হবে। এই চ্যাপ্টারে a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এইটারই অথবা দিয়ে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। প্রশ্ন একটাই, উত্তর দুইটা। তবে তোমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে স্যার এটা কোন সময় কোনটা ব্যবহার করবে। যখন মানের ক্ষেত্রে মাইনাস থাকবে তখন তুমি দ্বিতীয়টা ব্যবহার করবে, আর যখন মানের মধ্যে এখানে দেখবে যে প্লাস থাকবে তাহলে প্রথমটা এই প্রথম অনুসিদ্ধান্ত তুমি প্রয়োগ করবে। তো যাই হোক, এরপরে আমরা একটা সমস্যা সমাধান করব। কি সমস্যা সমাধান করব? a মাইনাস b a মাইনাস 1 বাই a সমান যদি m হয়, দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার প্লাস 4। এটা আমরা প্রুফ করব, দেখাব। তো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমরা লিখব, যেহেতু এটা সমান এটা দেখাতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের বাম। আমরা যদি এভাবে দাঁড়াই এটা এটা হবে, সরি, এখন যে অবস্থা আছে এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। তো আমরা বাম পক্ষটা নিয়ে আলোচনা করব। বাম পক্ষটা আমরা ইংরেজিতে সংক্ষিপ্তভাবে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। তো আমরা এই রাশিটা এখানে লিখব a টু দি পাওয়ার 4 1 প্লাস a টু দি পাওয়ার 4। এটা পাওয়ার যেহেতু 4 আছে তাইলে আমরা পাওয়ারটারে বিভক্ত করে নেব। এখানে বিভক্ত করা হয়েছে, এখানে বিভক্ত করা হয়েছে, পাশাপাশি এখন আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে বাইরের স্কোয়ারটা আছে, মাঝখানে প্লাস আছে, তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। ব্যবহার করলে আমরা কি পাইতেছি, যেহেতু প্লাস প্লাসটা যদি ব্যবহার করি প্রথম দেয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তো আমার a এর পরিবর্তে আমরা a স্কয়ার হয়ে থাকে a স্কয়ার পাইতেছি, আর b এর পরিবর্তে এখানে b এর পরিবর্তে আমি সরি এখানে আরেকটু লেখা বাকি আছে, b এর পরিবর্তে আমরা 1 অর্থাৎ 1 বাই a হোল স্কয়ার লিখব। লিখলাম, লেখার পরে আমরা যদি এই ফর্মুলাটা যদি অনুসরণ করি তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস 1 বাই b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ঠিকই থাকবে, a এর জায়গায় a স্কয়ার থাকবে ইনটু b এর জায়গায় 1 বাই a স্কয়ার থাকবে। তো এটা যেহেতু পাশাপাশি আছে এটা নিচে এটা উপরে মনে করে আমরা ভাগ করে দিতে পারি, ভাগ করে লেস চলে গেল। তো এরপরে আমার a রাশিটা রইল, a রাশিটার পরে আমরা কি করব, এখানে a স্কয়ারটা আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব, a স্কয়ারটা আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব, এখানে বাইরে নেওয়ার পরে আরেকটা হোল স্কয়ার দিতে হবে, হোল স্কয়ার হয়েছে আমার এটা, হোল স্কয়ার হয়েছে এটা, এইটা হয়েছে এটা, আর a স্কয়ার হয়েছে এটা, আর a স্কয়ার হয়েছে এটা। তো আমরা এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আবার ফলো করব। এখানে যেহেতু প্লাস আছে, এখানে যেহেতু প্লাস আছে তাইলে আমরা এটা প্লাস বলতে এটা যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত করব, আর এখানে যেহেতু মানের মধ্যে মাইনাস দেওয়া আছে মাঝখানে তাহলে আমরা এই ফর্মুলাটা ফলো করব। তো ফলো করলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সেকেন্ড ব্র্যাকেট a হোল স্কয়ার হচ্ছে এটা, আর এই যে এখানে যে ফর্মুলা হইল a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা a মাইনাস b বলতে 1 বাই 1 বাই a কে আমরা b এর জায়গায় বসাই দিলাম, 1 বাই a কে আমরা b এর জায়গায় বসাই দিলাম, a মাইনাস b স্কয়ার অর্থাৎ দ্বিতীয় অবস্থাটা আমরা ফলো করব, a মাইনাস b স্কয়ার প্লাস 2 a প্লাস b স্কয়ার মাইনাস a 2 হচ্ছে a 2, আর এই হোল স্কয়ার হচ্ছে পুরোটা হোল, আর এই স্কয়ার হচ্ছে এই যে এই যে এই স্কয়ার হচ্ছে সূত্রে, আর এই হচ্ছে এই যে এটার হচ্ছে সেই অনুসিদ্ধান্ত। তো এখন আমরা এখানে মান দেওয়া আছে
এখানে আমার এইটার জিনিসটার নাম দেওয়া আছে কি এটিকের নাম দেওয়া আছে যে m অর্থাৎ a 1 / a = m দেওয়া আছে তাহলে এটিকের পরিবর্তে আমি অবশ্যই m লিখব a স্কয়ার করেছে a স্কয়ার প্রাইম এর উপরে থাকবে প্লাস 2 2 a হোল স্কয়ার করেছে এটা -2 এর এসে ব্র্যাকেটের বাইরে এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব সূত্র প্রয়োগ করলে আমরা এর আগে যা দেখেছি তাহলে a স্কয়ার প্লাস 2a এর পরিবর্তে m b এর পরিবর্তে 2 a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার a মাইনাস আছে a মাইনাস আর a 2 আছে তো এটা যদি আমরা ব্র্যাকেট ছেড়ে দেই গুণ করলে m এর পাওয়ার 4 2 এর পাওয়ার 4 হ্যাঁ তো তারপরে m স্কয়ার প্লাস 2 এর পাওয়ার 4 মাইনাস 2 তারপরে a 2 ঠিকই থাকবে আমাদের এখানে শুধু যোগবিয়োগ হবে প্লাস 4 থেকে মাইনাস 2 বাদ দিলে প্লাস 4 থাকবে ওই যে আমাদের প্রশ্ন ছিল a2 সমান সমান a2 দেখাইতে হবে তা আমরা যেটুক দেখাইতে হবে সেটুক আমরা পেয়ে গেলাম তো আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা এই কথাটা সর্বশেষে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ তো বন্ধুরা এই ভাবে তোমরা বর্গের অর্থাৎ বর্গ নির্ণয় করতে পারবা বর্গের মান নির্ণয় করতে পারবা তারপরে তোমরা ঘন নির্ণয় করতে পারবা ঘনের মান নির্ণয় করতে পারবা তো আশা করি সব তো বোঝানো সম্ভব না আমরা শুধু দিক নির্দেশনা দেব বাকি কাজ তোমাদের করতে হবে তো এখন আমার প্রশ্ন উত্তর পর্ব আমি যে আজকে এ আলোচনা করলাম এ আলোচনার প্রেক্ষিতে অবশ্যই তোমরা কিছু বুঝতে পারছো তোমাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন জানব এখন বন্ধুরা বলতে দেখি বীজগণিতের সূত্র কি আমি পূর্বে একটু আলোচনা করেছিলাম বলতো বন্ধু বীজগণিতের সূত্র কি বীজগণিতের সূত্র হচ্ছে দৈনন্দিন জীবনের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে বীজগণিতে বীজগণিতের প্রয়োগ ও ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে বীজগণিতের বীজগণিত ও প্রতীক দ্বারা প্রকাশিত এই সাধারণ নিয়ম বা এই সিদ্ধান্তকে আমরা বীজগণিতের সূত্র বলে থাকি আর এবার বন্ধু তুমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বলো তো দেখি আমি কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করে তোমাদেরকে দেখাচ্ছি আমি অনুরূপভাবে বলেছিলাম যে তুমি ইচ্ছা করলে a মাইনাস b সূত্র প্রয়োগ করতে পারবা দেখাইতে পারবা তো আশা করি বন্ধু তুমি বলো তো দেখি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বা তুমি প্রয়োগ করে দেখাতে পারবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে তুমি আশা করি যে অন্যান্য আরো যে সূত্র তুমি ইচ্ছা করে নিজে তৈরি করতে পারবা নিজে প্রয়োগ করতে পারবা একটু মনোযোগ দিলেই হয়ে যায় তো আশা করি তোমরা ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে এই এই ইদানীং বা বীজগণিতের সূত্র কি তা বুঝতে পারছো বা বলতে পারবে বীজগণিতের সূত্র প্রয়োগ বা দ্বিপদ প্রতীকদীয় রাশির বর্গ নির্ণয় সরলীকরণ সরলীকরণ ও মান নির্ণয় সম্পর্কে তোমাদের ধারণা পেয়েছো বীজগণিত সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদীর যে ঘন নির্ণয় সরলী মান নির্ণয় করতে পারবে হ্যাঁ তো তোমরা যদি আমাদের স্কুল স্বাভাবিক পর্যায়ে আসে তো আমি তোমাদের একটু বাড়ির কাজ দেব এই বাড়ির কাজটা অবশ্যই তুমি যখন আমাদের স্কুল স্বাভাবিক পর্যায়ে পাঠদান শুরু হবে দেখাবে দেখালে আমরা সেটা মূল্যায়ন করব এই s স্কয়ার প্লাস 1 / s স্কয়ার ইকুয়াল 3 হলে তো কর অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন আর কি তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি রেখে যাচ্ছি দিয়ে যাচ্ছি ক x প্লাস 1 / x হোল স্কয়ারের মান নির্ণয় করো হ্যাঁ আর হতে হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাই x কিউব এর মান নির্ণয় কত এটা তোমরা করতে পারবে আশা করি একটু বুদ্ধিকালের মাথা খাটালে পারবে আর ভয়তে আছে s স্কয়ার মাইনাস 1 / x হোল কিউবের মান কত এটা আশা করি স্কুল স্বাভাবিক পর্যায়ে হলে তোমরা এই বাড়ির কাজটুকু দেখাবে এবং আমরা সেটা মূল্যায়ন করব তো আজ
এই পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে থ্যাংক ইউ